ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুতের বাড়তি বিল, নতুন বিদ্যুৎ কানেকশন দেওয়ার ক্ষেত্রে গড়িমসি সহ মোটে 14 দফা দাবির সমর্থনে বৃহস্পতিবার সাব্রুমে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা ফেডকোর আধিকারিকদের নিকট সাব্রুম মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে এক ডেপুটেশন প্রদান করা হয়। পুরো সাব্রুম মহকুমা জুড়ে ফেডকো নামক বেসরকারি সংস্থা বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পাওয়ার পর থেকে বিদ্যুৎ বিভ্রাট চরমে উঠেছে। প্রতিদিনই 15 থেকে 20 বার পাওয়ার কাট হচ্ছে, ফলে এই গরমে একদিকে যেমন নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে মহকুমার বিভিন্ন এলাকায় পানীয় জলের সরবরাহ পর্যন্ত বন্ধ থাকছে। সংস্থার এসডিও প্রতিনিধি দলের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করে দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে অতি সত্বর সমাধান করার প্রতিশ্রুতি দেন। মণ্ডল মহিলা মোর্চার তরফ থেকে সাব্রুমে যে এতদিন যাবত প্রবলেম হয়ে চলছে বিদ্যুতের, সেই বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য আমরা 14 দফা দাবির ভিত্তিতে আজকে মহিলা মোর্চার তরফ থেকে গণ ডেপুটেশন দিয়েছি। এই ডেপুটেশনে যে 14টা আমাদের দাবি, এই দাবিগুলো তারা বলেছে আগামী 10 তারিখের মধ্যে সেগুলো সলভ করে দেবে, এখন লিখিত আকারে আমাদেরকে সেটা জানিয়ে দেবে এবং আশ্বস্ত করবে। চালানে গিয়া টিসিসিএল অভি ভি হ্যাঁ, হাম টিসিসিএল সে ফ্রাঞ্চাইজ লিয়ে হ্যাঁ, টিসিসিএল হমকো বেচ নহীঁ দিয়া হ্যাঁ, অভি ভি টিসিসিএল হ্যায়, জো টিসিসিএল জো হমকো পেমেন্ট হম টিসিসিএল হমকো দেতা হ্যায়, জো পাবলিক জিসকা এরিয়ার হ্যায় জো হমকো পেমেন্ট করতে হ্যায়, টিসিসিএল ও পেসা উনকো জো এরিয়ার হ্যায় ও টিসিসিএল লে লেতা হ্যায়, ইসিলিয়ে টিসিসিএল হমকো মতলব বেচ নহীঁ দিয়া হ্যায়, সেল নহীঁ কিয়া হ্যায়, টিসিসিএল হমকো ফ্রাঞ্চাইজ দিয়া হ্যায়, ও জো পেন্ডিং বিল থা ও টিসিসিএল কো হি জা রহা হ্যায়, ওস জব ক্লোজিং হোতা হ্যায় মান্থ ক্লোজিং, টিসিসিএল উসকা জো এরিয়ার হোতা হ্যায়, হম ফাইনাল সেটেলমেন্ট হোতা হ্যায়, ও সেটেলমেন্ট মে টিসিসিএল উসকা এরিয়ার লেতা হ্যায়।